হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গাইস, তোমাদের ছোট থেকে বড় তোমাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো গাইস, আজকের পার্ট টু ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের পার্ট টু ভিডিওটা হলো আমাদের মাকে নিয়ে। তো তোমরা ভাবছো যে মাকে নিয়ে আবার কী ভিডিও করবে আজকের দিনে? তো বলে দিই তোমাদের, আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে মানে আমার মাকে বলেছি যে তোমাকে মানে আমাদের সকলকে তোমায় গান করে শোনাতে হবে, মানে গান শোনাতে হবে, দেশাত্মবোধক গান করে আমাদের সকলকে তোমাকে শোনাতে হবে। তো মা তো প্রথমে রাজি ছিল না, রাজি ছিল না বলতে মা মানে অনেক দিন আগে, মানে দিন বলতে অনেক বছর আগে মা হচ্ছে গান করতো তখন, কিন্তু এখন সেরকম কোনো প্র্যাকটিস নেই, প্র্যাকটিস নেই বা ছিল নাই বলতে পারো, প্র্যাকটিস নেই। তো এবার মায়ের টেনশন হচ্ছে, ভয় লাগছে যে কিরম হবে গানটা, কার কীরকম লাগবে, কে কী বলবে। তো সেরকম টেনশনেতেই মা গান করতে চাইছে না। তো যাই হোক, আমরা দু বোনে অনেক কষ্ট করে অনেক কিছু মানিয়েই মাকে মানে ফাইনালি মানে মায়ের মত করাতে পেরেছি যে হ্যাঁ তুমি গান করো, মানে মা গান করবে বলেছে, গান শোনাবে বলেছে তোমাদের সকলকে। তো যাই হোক, আর বেশি কথা আমি বাড়াচ্ছি না বা কথা বলছি না, বেশি বকবক করছি না তোমাদের সাথে। তো গানটা মানে মা মা গান করছে, তোমরা শোনো, ঠিক আছে? সংকোচের বিহ বলাতা নিজেরে অপমান, সংকটের কল্পনা হইও না মৃয় মানা সংকোচের বিহ বলাতা নিজেরে অপমান, সংকটের কল্পনা হইও না মৃয় মানা দুর্বলের রক্ষা কর দুর্জনের হান, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো, দুর্বলের রক্ষা কর দুর্জনের হান, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো, মুক্ত কর ভাই নিজের পরে করিতে ভাই না রেখো সংসার, মুক্ত কর ভাই নিজের পরে করিতে ভাই না রেখো সংসার, সংকোচের বিহ বলাতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না মৃয় মানা ধর্ম যাবে শঙ্খ রাবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, ধর্ম যাবে শঙ্খ রাবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, মুক্ত কর ভাই দুরাহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, মুক্ত কর ভাই দুরাহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, সংকোচের বিহ বলাতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না মৃয় মানা তো গাইস, তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আরও কেন বলো তো, আমাদের রিকোয়েস্টেই মায়ের এই গানটা করা। তো মা মানে বেশ কয়েক বছর হলো গান মানে আগে করতো আইবারে বাপের বাড়িতে, কিন্তু এরকমভাবে মা গান কোনোদিনও করা হয়নি, প্র্যাকটিসও করা হয়নি। তো মাকে হঠাৎ করেই আমাদের বলা যে মা তুমি গান করবে, আমি জানি না 15ই আগস্ট, 15ই আগস্টের দিন তোমাকে গান করতে হবে, আমরা জানি না। তো যাই হোক, আমাদের রিকোয়েস্টে মা গানটা করেছে। তো মায়ের খুবই টেনশন হচ্ছিলো, তোমরা তো দেখতে পেলেই তো ভয়ও লাগছিলো। তো যাই হোক, মায়ের গান করতে করতে আশা করি মায়ের টেনশনটা কেটে গেছে। তো মায়ের মুখ থেকেই শুনে নিই মায়ের কীরকম লেগেছে, কী হয়েছে, তোমরাও শোনো। মা বলো তোমার কীরকম কী টেনশন? খুব টেনশন হচ্ছিলো, অনেকদিন গান করিনি, তো তা গানটা করার পর এখন ভালো লাগছে। এবার তোমাদের কেমন লাগবে আমি জানি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু হ্যাঁ অবশ্যই জানিও।
তো কেমন লাগলো ভিডিওটি? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো ফ্রেন্ড, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকে বেশি বকবক না করে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা।